नওগাঁ आदालत चत्वरे आईनजीवी आबू सईद मुराद के मारपीट और लांछित करार अभियोगे बेधे देওয়ার সময়ের মধ্যে दोषी পুলিশদের প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আদালতের কার্যক্রম শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার থেকে আদালতের কার্যক্রম শুরু করা হলেও কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও দোষীদের শাস্তির জন্য রবিবার হাইকোর্টে রিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ বার অ্যাসোসিয়েশন হলরুমে জরুরি বৈঠক শেষে বারের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সোমবার নওগাঁ আদালতের মূল ফটক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করাকালে মুরাদ হোসেন নামে এক আইনজীবী রিকশায় চড়ে আদালত প্রাঙ্গণে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশরা রিকশা আদালত প্রাঙ্গণে ঢোকাতে নিষেধ করেন। এ সময় রিকশায় বসে থাকা আইনজীবী নিজের পরিচয় দিয়ে রিকশা নিয়ে ভেতরে ঢুকতে চাওয়ার এক পর্যায়ে আদালতের মাঝে বিরোধ ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় পুলিশের মারপিটে আইনজীবী মুরাদ হোসেন আহত হন। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ কর্তৃক মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে সোমবার ঘটনার সময় থেকে আদালতের সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। এ ঘটনায় একজন পুলিশও আহত হয়েছেন এবং তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। আইনজীবী ও পুলিশ প্রশাসনের মাঝে সৃষ্ট ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। অনেকেই আদালতে এসে জানতে পেরেছেন যে কার্যক্রম বন্ধ, ফলে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন। ভিডিও গাইছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।